আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা। একটি ছেলে দেখতে সুদর্শন হতে পারে, যৌন ক্ষমতা দিক থেকে সে অ্যাক্টিভও হতে পারে, তার মানে এই নয় যে সে বাবা হতে সক্ষম। সে বাবা হতে সক্ষম হবে কি হবে না তা নির্ভর করবে তার সিমেনে স্পামের কোয়ালিটি এবং পরিমাণের ওপর। অসতর্কতার কারণে অনেকের স্পামের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এই স্পাম বা শুক্রাণু কারণে একটি শিশু জন্মগ্রহণ করে, আর দৈনন্দিন আমাদের কিছু বদভ্যাস এবং অসতর্কতার কারণে আমাদের শুক্রাণু নষ্ট হতে চলেছে। চিকিৎসা বিজ্ঞান বলছে বেশ কয়েকটি কারণে ছেলেদের স্পাম ক্ষতিগ্রস্ত হতে পারে, এর জন্য উল্লেখযোগ্য 6টি কারণ। প্রথম নম্বর হচ্ছে সিমেনে স্পামের কোয়ালিটি ও পরিমাণের বিষয়টি কখনো কখনো জেনেটিকভাবে নির্ভর করে। আসলে সব রোগেরই কিছু জেনেটিক ব্যাপার আছে। কারো পূর্বপুরুষ যদি সন্তান জন্মদানে অক্ষম থেকে থাকে কিংবা দেরিতে সন্তান হয়ে থাকে, তবে তার মধ্যেও সেই প্রভাব পড়বে। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা কাউকে পুত্র সন্তান এবং কন্যা সন্তান দান করেন, আবার কাউকে সন্তানই দান করেন না, তিনি সর্বজ্ঞ এবং ক্ষমতাবান। সূরা সূরা 50 নম্বর আয়াত। দ্বিতীয়ত হচ্ছে কোনো পুরুষ যদি ধূমপায়ী হয় কিংবা নিয়মিত মাদক সেবন করে তাহলে তার সিমেনে প্রভাব ফেলবে, এতে করে স্পার্মের কোয়ালিটি কমে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নেশাকর বস্তুই হারাম, এবং যে বস্তুটির বেশি পরিমাণ নেশাকর তার সামান্যটুকু হারাম। আজকে যারা সিগারেটকে মাকরুহ বলছেন, অন্তত এতটুকু ধারণা রাখুন যে সিগারেটের কারণে আপনার সন্তান হচ্ছে না, সন্তানের ক্ষতি হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে, সেখানে আপনি এটাকে কীভাবে মাকরু বলতে পারেন। তৃতীয়ত হচ্ছে ছেলে যদি কোনো গরম আবহাওয়াযুক্ত পরিবেশে কাজ করে বা গরম আবহাওয়ায় বেশি সময় দেয় তাহলে তার স্পার্ম ক্ষতিগ্রস্ত হবে। আর আল্লাহ তাআলা কোরআনেই বলছেন সূরা বাকারা 286 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না। এছাড়া অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেদেরকে হত্যা করো না। 4 নম্বর হচ্ছে অনেকে প্রত্যেক দিন কিংবা বেশিরভাগ সময় গরম পানিতে গোসল করে, এই কারণেও অনেক সময় স্পাম কমে যায়। আর এক্ষেত্রে পূর্বে যে আমি 2টি আয়াত বলেছি সে আয়াতই যথেষ্ট। 5 নম্বর, কেউ কেউ খুব টাইট অন্তর্বাস পরে, যে কোনো টাইট পোশাক পরে, এটিও স্পামের কোয়ালিটি নষ্ট করার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 শ্রেণীর জাহান্নামীকে আমি দেখিনি, এর মধ্যে দ্বিতীয়টি হচ্ছে ওই সকল রমণী যারা বস্ত্র পরিহিতা অথচ উলঙ্গ, পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করে, আবার নিজেরও পুরুষদের প্রতি আকৃষ্ট হয়, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং তার সুগন্ধও পাবে না। তো এই হাদিসটি যেমন মেয়েদের ক্ষেত্রে তেমনি ছেলেদের ক্ষেত্রেও। 6 নম্বর হচ্ছে এছাড়া ছেলেদের ডায়াবেটিস থাকলে, মানসিক চাপ থাকলে, সে যদি কোনো মেডিসিন ব্যবহার করে যে মেডিসিনের সাইড এফেক্ট রয়েছে, এটা তার স্পার্মের কোয়ালিটিকে নষ্ট করে দেয়, যার কারণে তার সন্তান নাও হতে পারে। আর ইসলামে অলসতা, বেশি খাওয়া, কম পরিশ্রম করা, তারপরে আপনি ইবাদত না করলে, রবের সাথে সম্পর্ক না থাকলে আপনার এরকম বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে। তাই সর্বক্ষেত্রে যদি আপনি ইসলামকে প্রয়োগ করেন তাহলে ইনশাআল্লাহ এই সকল সমস্যা থেকে আপনি বের হয়ে উঠতে পারবেন, আপনার আর কোনো সমস্যাই থাকবে না। যদিও বা সমস্যা দেন আল্লাহ তাআলা, তাহলে এটা আপনার জন্য ধৈর্য এবং পরীক্ষা, কারণ আমরা এসেছি পরীক্ষার জন্য। সন্তান না হলেও এটা আমাদের জন্য মঙ্গল, সন্তান যদি হয় এটাও আমাদের জন্য মঙ্গল, কারণ আল্লাহ তাআলাই আপনাকে সৃষ্টি করেছেন, তিনি যা খুশি তা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক। আমিন।